বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা এই অঞ্চলে দিনরাত কাজ করছেন জাপানি প্রকৌশলী আর বিশেষজ্ঞরা। সব মিলিয়ে 8 বর্গ কিলোমিটার এলাকায় চলছে মহানির্মাণ যজ্ঞের প্রস্তুতি। প্রথম ভাগে যেখানে চলছে সড়ক উন্নয়ন, মাটি ভরাট আর গবেষণার কাজ। এখানে প্রায় 1400 একর এলাকায় হবে দেশের প্রথম সর্বাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লা বিদ্যুৎ কেন্দ্র। বাইরে থেকে আনা কয়লা খালাস করতে নির্মিত হবে একটি গভীর সমুদ্র বন্দর। প্রকল্প এলাকা ঘুরতে এসে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, সমুদ্র বন্দরটি ভবিষ্যতে ব্যবহার করা হবে অন্যান্য কাজেও। এই জায়গায় আমরা পাওয়ার এবং এনার্জি পোর্ট আমরা পেতে যাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ডিপসি পোর্ট হতে যাচ্ছে। এই সমস্ত এলাকা উন্নত বিশ্বের একটি দেশ হয়ে যাবে। এখানে কেবলমাত্র 10,000 না, আমরা এখন যে পরিকল্পনা নিয়েছি প্রায় 15,000 মেগাওয়াটের দিকে আমরা যাচ্ছি। প্রথম পর্যায়ে 1,200 মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তুতিও শেষ পর্যায়ে। কম দূষণের জন্য লো নক্স বার্নার, ক্ষতিকর ধোঁয়া নিঃসরণ কমাতে সি ওয়াটার এফজেডির মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে এই প্রকল্পে। সব মিলিয়ে 1%-এরও কম সুদে প্রায় 50,000 কোটি টাকা ঋণ দিয়েছে জাপানের আন্তর্জাতিক সাহায্য সংস্থা জাইকা। জাপানের রাষ্ট্রদূত বলছেন, পরিবেশের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছেন তারা। Japan's government are very happy to undertake this project. এই প্রকল্পে যুক্ত হতে পেরে জাপান সরকার খুবই আনন্দিত। আশা করছি প্রকল্পের ফলে স্থানীয়রা খুশি হবে। এখানে পরিবেশের বিষয়টিকে খুবই গুরুত্ব দেওয়া হবে। প্রাণ প্রকৃতি রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দেড় বছর আগে হোলি আর্টিজান কাণ্ডের পর বেশ কিছুদিন বন্ধ ছিল সেই কাজ। নানা চড়াই উতরাই পেরিয়ে এই প্রকল্পের মূল চুক্তি হয় গত জুলাইয়ে। এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে প্রায় 18%। এ মাসের 25 তারিখে এই প্রকল্পের মূল কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাতার বাড়িতে প্রথম কয়লা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার কথা 2024 সালে। তবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি এনার্জি হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এই জায়গাটিতে। ভবিষ্যতে এখানে কয়েকটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ এলএনজি টার্মিনাল এবং একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, মাতারবাড়ি, কক্সবাজার।